আসসালামু আলাইকুম সবাই, আপনারা কি দেখেছেন এভাবে সালাম করতে? আমিও কোনো দিন দেখি নাই। বন্ধুরা সবাই দেখুন, মাজারের ভিতরে যাওয়ার জন্য সবাই কেমন অস্থির হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবার পরনের কাপড় দিয়ে কিভাবে মাজার পরিষ্কার করছে। আমি এখন আছি খরমপুর কেল্লাশাহ বাবার প্রথম গেটের সামনে। আমি এখন মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক মানুষ। এখন সময় 5টা, এখন বিকাল 5টা বাজে। যখন রাত হবে তখন আরও মানুষ হবে। আমি এখন প্রায় মাজারের কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো খরমপুর মাজারের চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় কী আছে সব দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন মাজারের সামনে আছি। আমি এখন মাজারে ঢুকবো, মাজারের ভিতরে যাব। আপনারা আমার সাথে থাকুন, দেখাবো মাজারের ভিতরে কী আছে। এখন আমি দেখাবো আপনাদেরকে কেল্লাশাহ বাবার রোয়াজা। দেখতে পাচ্ছেন কেল্লাশাহ বাবার রোয়াজা। এখন আমি আপনাদেরকে পশ্চিম সাইডটা দেখাবো। পশ্চিম সাইডে পুরুষদের জন্য, আর পূর্ব দিকে হচ্ছে মহিলাদের জন্য। আর এখন দেখাবো কোথায় মোম আগরবাতি লাগানো হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অসংখ্য মোমবাতি আগরবাতি লাগানো হয়েছে। এখানে এখন মানুষ কম, যখন রাত্রি হবে, রাত হলেও এখানে মোম লাগানোর মতো জায়গা থাকবে না। আর ওই যে এখানে একটা গম্বুজ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে একটা গুহা, ওইটা আপনাকে দেখাবো, ভালো করে দাঁড়িয়ে গিয়ে দেখাবো। এখন আমি মাজার থেকে বের হয়ে যাচ্ছি, নেমে যাচ্ছি। আপনাদেরকে এখন পূর্ব সাইডটা দেখাবো, দেখতে পারবেন কত অসংখ্য মানুষ। আমি যাচ্ছি, দেখেছেন এটা হচ্ছে পূর্ব সাইড, এখানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি আপনাদেরকে দেখাবো টাকা রাখার পাতিল। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা টাকা রাখার পাতিল, এটার মধ্যে এখন টাকা অল্প, কিছুক্ষণ পরে পাতিলটা ঘুরে যাবে। এখন যাব মাজারের উত্তর সাইড দিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি গুহা গর্তের কাছাকাছি এসে গেছি। আপনাদেরকে এখন দেখাবো গর্তটা। এটার মধ্যে আগে সবাই টাকা ফেলতো, এখন টাকা ফেলতে পারে না, কারণ এটার মধ্যে একটা গ্লাস দেওয়া হয়েছে, তাই টাকা ফেলানো যায় না। এই যে গ্লাসটার জন্য টাকা ফেলানো যায় না, আগে টাকা ফেলানো যেত। এখন যা দেখছেন এটা হচ্ছে মাজারের পশ্চিম সাইড, এখান থেকে মাজারটা দেখতে অনেক সুন্দর লাগছে, পতাকাগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এখন যা দেখতে পাচ্ছেন, এখানে নৌকা দিয়ে দূর দূরান্ত থেকে এখানে আসে বিভিন্ন জায়গা থেকে। এখন নৌকা কম, যখন সন্ধ্যা হবে, রাত হবে, তখন এখানে অনেক নৌকা আসবে।
এটা হচ্ছে সুইমিং পুল, এটার নিচে কোনো মাটি নাই, পুরোটাই ফাঁকা। এখন আমি যাব খুরমপুরের পাশে আরেকটি মাজার আছে কীর্তনশাহ মাজার, সেখানে আমি যাব। দেখতে পাচ্ছেন আমি এখন আসছি কীর্তনশাহ মাজারে। এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া, হাসান হুসেনের ঘোড়া কীভাবে আহত হয়েছিল, এটা একটা উদাহরণ দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখন সবাই ইফতার করছে, কারণ আজ সবাই রোজা রেখেছে, তাই ইফতারের সময় হয়েছে, ইফতার করতেছে, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ঘোড়া, ঘোড়ার উপর তীর মারা আছে। এখন দেখতে পাচ্ছেন কাঁধে একটা শিং, এরকম ব্যক্তি বা কোনো লাল কাপড় পরা ব্যক্তি যদি আপনার হাতে একটি লাল সুতা বেঁধে দেয়, তখন আপনি কিছু বুঝতে পারেন বা না পারেন, এটা বুঝে নেবেন আপনার 10-20 টাকা ওনাকে দিতে হবে। এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আস্তানা, এরকম আস্তানা আরও অসংখ্য আছে এখানে। এই আস্তানায় কিন্তু আবার গাঁজা খাওয়ার আস্তানা না, খুরমপুর মাজারে কোনো গাঁজা সিদ্ধি এসে চলে না। আগে প্রত্যেকটা আস্তানার মধ্যে গান বাজনা হতো, এখন গান বাজনাও নিষেধ করা হয়েছে, গান বাজনা এখন হয় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন রাত 3টা বাজে, এখনও অসংখ্য মানুষ এরকম সারা রাত থাকবে, সারা দিন থাকবে, এরকম করে 7 দিন থাকবে, 7 দিন ওরস, তাছাড়া প্রত্যেক বৃহস্পতিবারও মানুষ হয়। এখানে আছে একটা বড় একটা মসজিদ, দুইতলা মসজিদ,
নামাজ পড়ার জন্য। সবাই দুধ নিয়ে মাজারের ভিতরে যাচ্ছে, কেল্লাসের মাজার দুধ দিয়ে গোসল করানো হবে, তাই সবাই যাচ্ছে দুধ নিয়ে। মাজারের উপর দুধ ডালা হচ্ছে, দেখতে পারছেন অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাজারের ভিতরে ঢোকার জন্য সবাই অস্থির হয়ে যাচ্ছে মাজারের ভিতরে যাওয়ার জন্য। একটা জিনিস লক্ষ্য করলে অবাক হবেন, যার যার গঞ্জি শার্ট খুলে মাজার দুধছে দোয়া দুই করছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার করছে সবাই। বাজ না 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 বাজ
এখন সকাল ৬টা, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনো অনেক মানুষ। সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।